কিছু তো বোঝা গেছে না, আমরা কইলে গিয়ে খাইয়া দিয়ে রাখতে সাড়ে দশটার সময় গরু গরু আমরা ঠিকঠাক দেখিয়া উঠিয়া লাইট উইট অফ করিয়া উঠিয়া সুন্দর মতো গরু ডেলির মতো দেখিয়া উঠিয়া এরপরে তো ঘুমাইতে ঘুমাইতে 11:30 হয়ে গেছে। তো এরপরে লেগে হঠাৎ রাত্রে ওই লেগে আমার ওটা মনে পড়ে না 2:30 না ওই লেগিয়া 2:44 আসে, সেই সময় ওই লেগিয়া কোথায় ভুকা শুরু করলো, ঠিক আছে না ডাকা শুরু করলো। তো বাবা সিগনাল দিত সুলতান ডাক আর বাবার ওই লেগে শুনিয়া আমি দৌড়িয়া উঠলাম, উঠিয়া চাইটুর দিকে দেখলাম, দেখে ওকে দেখলাম সব কিছু নর্মাল আছে, কিন্তু কুত্তার ডাক একটু মানে একটু বেশিই আছে। তো এরপরে ওই লেগিয়া দেখে ওকে ঘুমাই গেলাম, ঘুমানির পরে ঠিক অল্প পরে মনে পড়ে না কয়টার সময় হইতে আসি, এরপরে ওই লেগিয়া দিদি খুব জোরে ডাক দিল, ইয়া কইলে যে ওলা ওলা ব্যাপার, আমিও দৌড়িয়া উঠলাম উঠিয়া এরপরে তো গোয়াল গরুর দিকে ঢুকলাম, তারপরে গরু বার করার চক্করেও যা হইল। আর এরপর অল্প থোড়া অল্প পরে দেখলাম এটা হইলে সকাল হয়ে গেছে, আলো দেখা যায়। ঘটনাটা কিরকম ঘটতে পারে আপনার অনুমান, প্রাথমিক অনুমানটা কিরকম? প্রাথমিক অনুমান কিছু বোঝা যান না, কারণ হইলে গিয়া গরু ঘরে ধোয়াও হয় না মশা কারানির লাগে এক নম্বর, আর দুই নম্বর হইলে গিয়া কারেন্টের যেটা থাকে এটা সুইচ অফ আমরা করে দিই সঙ্গে সঙ্গে, এবং বোঝা এটা হইলে কঠিন ব্যাপার, বোঝা মুশকিল। কতটা গরু এখানে মারা গেছে? আমি এখন এখন পর্যন্ত একটা গরু দেখছি না, যা আছে সামনে আছে 17 আর দুইটা তো সিনিয়র বলে সিরিয়াস আছে, সিরিয়াস কেটে একটা। তো অনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হইতে পারে? কইতে পারি না দাদা সঠিক, ধারণার মধ্যে এরকম কিছু নাই, আমার কারোর লগে তো কোনো ওই লগিয়া ইয়ে নাই, মানে খারাপ সম্পর্ক নাই। কথা লাগিল বিপদের সময় লগিয়া বহুত মানুষ আইছে, যত মানুষ মানে আবার আর সব আইছে, আই আমরা এই সময় হেল্প করছি, তারা যদি হেল্প যদি না করতো এই ঘর যেটা যে দেখরা এটাও থাকলো না, আমি যেভাবে আগুন ধরছিল এটা বোঝা বড় মুশকিল। স্থানীয় প্রশাসন আইছে তো কেন? ও আইছে পুলিশ আইয়া, তো তারা ওই লেগে ফার্স্ট ইনভেস্টিগেশন করা।